just realize I've built walls a mile high to protect my heart, but now I'm all alone, stuck on the inside. Welcome back to my channel name is Kaushali Pal. Asha kori tumra shokole khub khub bhalo acho. আজ হচ্ছে 21 নভেম্বর স্যাটারডে, আর এখন বাজে ঠিক 12:30। তো আমার লাঞ্চ প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা, দূরের কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা হয়ে রয়েছে। কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে। তো সকলকে যারা ছট পুজো করেন তাদেরকে আমি ছট পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো হ্যাপি ছট পূজা, আজকেই শেষ মানে ছট পূজা। আমি যেটুকু জানি কালকে ষষ্ঠী ছিল, আজকে সপ্তমী, কিসের মতো জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। তো জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমি সকলকে জানাই। চন্দননগরে খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয়। তো আমরা আগে কী করতাম, মাঝে মাঝে জগদ্ধাত্রী পুজো এই সপ্তমীর দিনই চলে যেতাম চন্দননগরে। আগে আমরা চন্দননগরে সপ্তমীর দিন বেশিরভাগ সময় সপ্তমীর দিনটাই চুজ করতাম, কারণ অষ্টমী থেকে খুব বড্ড ভিড় হয়ে যায়। আর চন্দননগরের সব থেকে বাজে জিনিস হচ্ছে গাড়ি একদিকে রেখে সোজা লম্বাভাবে হাঁটতে হবে, আবার ওখান থেকে ফিরে আসতে হবে। বড় বড় ঠাকুর, বড় বড় লাইটিং, মানে পরপর ঠাকুর, তো অনেকটা হাঁটা, প্রায় 5-6 কিলোমিটার তো হাঁটতেই হবে, তারও বেশি। আবার ফিরে এসে রিটার্ন এসে গাড়িতে উঠতে হবে, মানে গাড়ি পার্কিংটা একদম বাইরে থাকে। তো এইসব চিন্তাভাবনা করে সময় সব কিছু বার করতে হয়, এটা মানে অনেকটা সময়ের ব্যাপার। প্রথমত এখান থেকে 35 কিলোমিটার ড্রাইভ করে যাওয়া, ফিরতে 35 কিলোমিটার, মানে 70 কিলোমিটার যাতায়াত করতে হবে, 70 কিলোমিটার। আসলে আশেপাশে এত কনস্ট্রাকশন হচ্ছে, আওয়াজ প্রচণ্ড, সরি তার জন্য। আর 70 কিলোমিটার যাতায়াত, তার উপর অতটা লম্বা হাঁটাহাঁটি, অনেকটা টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। তো সেই টাইমটা বার করাটাই এই বিজি লাইফে একটু অসুবিধে হয়ে যায়। তো আমি অনেকবারই গিয়েছি, দেখেছি। তো আগের দিন তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম আমাদের কাছে চন্দ্রমল্লিকার কুঁড়ি এসেছে। তো আজকে চল উপরে তোমাদের দেখাই, শশা গাছেও ফুল এসছে। এবারে বাবা কিন্তু শশা গাছ লাগিয়েছে, তার সঙ্গে টমেটো গাছ, চলো সেগুলোকে শেয়ার করি। রাত থেকে ভালো ঠান্ডা পড়ে গেছে, কারণ কালকে সকালটা না খুব গরম ছিল, রাতেও খুব গরম ছিল, মাঝরাত্রির থেকে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা পড়েছে। আর চলো তোমাদের শশা গাছটা দেখো, এটা হচ্ছে শশা গাছ, আর দেখো কি সুন্দর ফুল এসছে। কিন্তু বাবা খুব আপসেট, একটাও শশা হচ্ছে না, প্রচুর ফুল হচ্ছে কিন্তু শশা হচ্ছে না। আর একটু কাঁটা কাঁটা মতো গাছটা, আর উচ্ছে ফুলের মতো ফুল আমি গ্রামে দেখেছিলাম, মানে কিন্তু এখানে বাবা প্রথম শশা গাছ বসিয়েছে। আর এখানে পাশে হচ্ছে লাউ গাছ, লাউ গাছ শশা গাছ এক হয়ে গেছে, এটা হচ্ছে লাউ গাছ। আর এখানে একটু পুঁই শাক গাছ হয়েছে, আর এইগুলো সব টমেটো গাছ। যারা টমেটো গাছ চেনো না তারা দেখে নাও, এগুলো হচ্ছে সব টমেটো গাছ। আর এই টমেটো গাছটা ফুল এসে গেছে, একটু বড় হয়েছে। এবার ক্যাপসিকাম গাছও বসানো হবে, আরেকটা বড় টমেটো গাছ হয়েছে, এবার এগুলোতে ফল ধরবে আস্তে আস্তে। তো আমার এই ঘরটাতে যে কাঠের কাজগুলো বাকি ছিল সেগুলো হচ্ছিল, তার দিকটা হয়ে গেছে আসতে, কারণ আমার এই সময় একটুখানি বিজি যাচ্ছে, কারণ আমার ওইখানে বাপের বাড়িতে ভাইয়া তোমাদের ফ্ল্যাট কিনেছে, সেখানে শিফটিং হচ্ছে, মানে সব ফচফচ হয়ে রয়েছে। তো আমাকে একটু মাঝে মাঝে যেতে হচ্ছে, কারণ আমার মায়ের যথেষ্ট বয়স হয়েছে, গোছানো প্যাকিং করা, সবাই বাবা মাকে হেল্প করে, আমিও করি সেরকম। তো সেইগুলো হেল্প করতে আমাকে যেতে আসতে হচ্ছে। তো এই কারণে আমি এখন 30 তারিখ পর্যন্ত একদম টোটালি কাজ বন্ধ করে দিতে বলেছি। আর এই যে কাঠের কাজ করে, মানে এর নাম নয়ন শর্মা, এটা না আমার খুব মনের মতো ঘর, কারণ পুরো এলাকা দেখা যায়, কিন্তু দেখা যায় না, একটা বড্ড মানে আলো বাতাস ভর্তি ঘর, আমার প্রচণ্ড ভালো লাগে। আমরা বিকেলবেলা হলে মাঝে মাঝে চা খেতে এখানে চলে আসি, সকালেও চা খেতে চলে আসি যখন সময় পাই। চলো ঘর বন্ধ করে দিই, কারণ এরপরে কেউ থাকে না, তো আর জানলা খুলে রাখলে না বড্ড পায়রা ঢুকে যায়, পায়রা ঢুকে সারা ঘরে পটি করে দেয়। চলো নিচে যাই, ভাত দেখি। স্ক্রিনটা দেখো, নিচে আলোতে কিন্তু বেশি ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি কিন্তু আজকে জাস্ট অয়েল ম্যাসাজ করেছি, চান করে উঠে তেল মেখেছি মুখে। তো যে তেল
সর্ষের তেল হলেও কোনো অসুবিধে নেই, সর্ষের তেল নারকল তেল আমি যেটা পাই সেটাই মাখি, আমার যে ব্র্যান্ডের এই ব্র্যান্ড ছাড়া মাখবো না সেসব নয়। কেয়ারটা তোমার রেগুলার করতে হবে অল্প অল্প করে, তাহলেই কিন্তু স্কিন প্রচণ্ড ভালো থাকে। দেখো চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। জাস্ট আপার যেমন আমি ফেসিয়ালে দেখিয়েছিলাম, জাস্ট আপারে তোমরা টানবে, নিচের দিকে টানবে না, ওটাই মেসেজ। তো ফেসিয়াল করে বড় বড় বিউটি পার্লারের পয়সা খরচ করার কিচ্ছু দরকার নেই। আমার মনে হয় এইভাবেই বাড়িতে রেগুলার যদি আমরা অল্প অল্প করে নিতে পারি টেক কেয়ার নিজেদের, তাহলে কিন্তু স্কিনের কোনো অসুবিধেই হয় না। আর তোমাদের দেখিয়ে দেবো গাজরের রস টমেটোর রস দিয়ে কীভাবে ফেসিয়াল করা যায়। এখন তো গাজর অ্যাভেলেবেল, জাস্ট কুড়ে নেবে, আমি সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই ফেসিয়ালটা কিন্তু খুব মানে উপযোগী এই সময়, যত পারবে ফেসিয়াল করো, স্কিন কিন্তু প্রচণ্ড ভালো থাকবে, রিঙ্কল করবে না আর ট্যান উঠে যাবে সব কিছু। তো পরের নেক্সট ব্লগে অবশ্যই ওয়েট করো, সারপ্রাইজ আছে যে গাজর টমেটো দিয়ে আমি কীভাবে ফেসিয়াল করি বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এতক্ষণ অনেকটা বকবক করে ফেলেছি, এখন একটু কাজটা যে মন দিই, ভাতটা হবে, লাঞ্চটা কমপ্লিট করি, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। ততক্ষণের জন্য বাই। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ক্লিপস, আর আমি এখন ঠাকুর ঘরে সোজা চলে এসেছি, তো পুজো করছি। তো পুজোটা এইভাবে আরতি বা দীপ রেগুলার জ্বালাই, ধূপ দেখাই, সেটাই আজকে ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই করছি। I just realized I've built walls a mile high to protect my heart, but now I'm all on stuck on the inside. এখন বাজে 7:30 সন্ধ্যেবেলা, তো আমি একটু আগে সন্ধ্যে দিয়েছি, আর এখন চা খেলাম, চা সন্ধ্যেবেলা বিকেলবেলা একটা খেয়েছিলাম 5:30 নাগাদ, আর একটু বেশি ছিল। হচ্ছে নেক্সট মর্নিংয়ের ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বাড়িতে গাজর আর টমেটো দিয়ে খুব সহজে ফেসিয়াল করতে পারবে। লাগে টমেটোর পালসটা মানে ভেতরের অংশটা, আর গাজরটাকে আমি কুড়িয়ে নেবো, সেটা তোমাদের পরপর দেখাচ্ছি। অ্যালোভেরা জেল, গোলাপ জল, গ্লিসারিন, একটা ভিটামিন ই ক্যাপসুল, এটাই লাগে। তো চলো এবার দেখতে থাকো ফেসিয়ালটা কীভাবে করি, এটা খুব সহজে তোমরা বাড়িতে করতে পারো। তবে গাজরটাকে প্রথমে একটা কুড়নি দিয়ে কুড়ে নিতে হবে, তো অল্প যেটুকু মুখে লাগবে, বা কেউ যদি হাতে গড়ায় করতে চায় সে পরিমাণটা বুঝেই করবে। তো আমি শুধু মুখে করব আর গলায় করব, তো আমার এইটুকুতে হয়ে যাবে। আর নিয়ে নেব টমেটোর ভেতরে যে জলীয় অংশটা আছে ওটা, তো নিয়ে ভালো করে ওটাকে মিক্সড করতে হবে, তার মধ্যে বাকি জিনিসগুলো পরপর দিতে থাকবো। তো এখন শীতকাল বলেই মিক্সচারে আমি দিয়ে দেবো একটু অলিভ অয়েল, যার যেমন হাতের কাছে তেল পাবে, যেটা বডি অয়েল হিসেবে ইউজ করো সেটাই ইউজ করতে পারো। তো শীতকাল না হলে কিন্তু তেল না দিলেও চলে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে যাদের অয়েলি স্কিন তারা যদি তেলটাকে অ্যাভয়েড করো তাতে কিচ্ছু এসে যায় না। এবার আমি পরপর যেগুলো, গোলাপ জল 1 চামচ, অ্যালোভেরা জেল 1 চামচ, একটা ভিটামিন ই ক্যাপসুল, আর একটু গ্লিসারিন অল্প করে 2-3 ড্রপস দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব, করে তারপরে ফেসিয়ালটা স্টার্ট করব। তো ফেসিয়াল স্টার্ট করার আগে প্রথমেই কাজ হচ্ছে মুখটাকে ফার্স্ট ভালো করে ক্লিন করা। ক্লিন করতে গেলে নয় বেসন দিয়ে কি ফেস ওয়াশ দিয়ে আগে মুখটাকে ক্লিন করব, তারপর ফেসিয়াল স্টার্ট করব। তো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করবে। তো এইভাবে ম্যাসেজ করবে, তো ম্যাসেজ করতে গেলে তোমার দেখবে গুঁড়োগুলো হয়তো জামা কাপড়ে পড়বে, তাতে কিছু এসে যায় না। তো তোমরা যদি গুঁড়ো যাতে জামা কাপড়ে না পড়ে তার জন্য পায়ের উপরে একটা টাওয়েলও দিয়ে দিতে পারো, আর এরকমভাবে উপর দিকে স্টোকগুলো দেবে, আর যেভাবে দেখাচ্ছি সেইভাবেই ম্যাসেজ করবে, কিচ্ছু না, জাস্ট উপরের দিকে স্টোকগুলো দিতে হবে। তো ফেসিয়াল বাড়িতে সহজেই করা যায়। তো ম্যাসেজটা প্রায়
10 মিনিট মতো করতে হবে। আর দেখবে তখন শুকিয়ে শুকিয়ে আসবে, তখন বুঝতে পারবে যে মেসেজটা হয়ে গেছে। আর মুখে একটুখানি না মানে লাগবে, মানে একটু গরম গরম ভাব লাগবে, তার মানে জানবে তোমার মাসেলগুলো রক্তপেশিগুলোকে একদম সতেজ করে দিয়েছে। এবার বাকিটা পরপর দেখতে থাকো। এরপরে আমরা প্যাকটা দেবো, কিন্তু কোনো মুখ ধোবো না, কারণ এটা যেহেতু অরিজিনাল ইনগ্রেডিয়েন্টস, মানে আমরা একদম অরিজিনাল জিনিসগুলোকে নিয়েছি, তো এতে মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই। কেমিক্যাল হলে মুখ ধুতে লাগে, আর এর উপরেই প্যাকটা লাগাবো। তো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে ম্যাসেজ করার পর মুখটা কেমন হয়েছে। তো আমি হাফ মিক্সারটা দিয়ে ম্যাসেজ করেছি, আর হাফটা দিয়ে আমি করব প্যাক। তো প্যাকের জন্য নিয়েছি বেসন, তো বেসনটা এবার এই মিক্সচারটার সঙ্গে মিক্স করব, করে প্যাকটা আমি জাস্ট লাগাবো। তো মিক্সারটাকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপর একটা ব্রাশে করেও লাগাতে পারো, আমি হাতে করেই লাগিয়ে দিচ্ছি। তো হাতে লাগিয়ে এইভাবে প্যাক লাগাতে পারো। প্যাক লাগানোর পরে প্রায় 10 মিনিট লাগবে, খুব বেশি টান টান যাতে না হয়, কারণ এখন শীতকাল এটা, তো বেশি টান হলে কিন্তু অসুবিধে, কারণ রিঙ্কল পড়ে যেতে পারে। তো অল্প টান লাগলেই এটা গরম ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর কেমন মুখটা লাগছে সেটা দেখাচ্ছি। আর পেছনে আমার হাজব্যান্ড একটু সোফার কাজকর্ম করছিল, সেটাই তো আজকে সামনে বলে একটু তাড়াতাড়ি চলে এসছে। তো মুখ ধোয়ার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে তোমরা সেটা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। তো তোমরা অনায়াসে এটাই ট্রাই করো, আর ট্রাই করে জানিও যে কেমন তোমাদের লাগছে এই ফেসিয়ালটা। তো আমি চেষ্টা করছি যতটা পারি ডেলি কিছুটা ব্লগ দেওয়ার, তো ডেলি রুটিনটা কিছুটা দেখানো, যে সকালে কি বিকেল দিই হোক। তো আমি এটাতে কোনো রকমভাবে কোনো রান্না বা রেসিপি কোনো শেয়ার করিনি, এটাতে একটা স্কিন কেয়ার দেখিয়েছি। দেখো এরকমভাবে যদি সপ্তাহে আমরা 10 মিনিট নিজেদের যদি সময় দিতে পারি, তো আমাদের স্কিনটা অনায়াসে গ্লো করে, সেটাই আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো নেক্সট আরেকটা আমি দেখাবো যে টমেটো রস দিয়ে কীভাবে ফেসিয়াল করা যায়। তো সপ্তাহে 10 মিনিট এই শীতকালে যদি আমরা একটুখানি সময় বার করতে পারি, তো বার করাই যায়, তো তাহলে কিন্তু আমাদের স্কিনটা খুব গ্লো করবে। এবং এই যে ডাস্ট, এখন খুব ডাস্ট পড়ে শীতকালটায়, সেটা কিন্তু তোমার স্কিনের মধ্যে মানে ঢুকে যায়। এই কারণে আমরা এই সময় একটুখানি অয়েলি জিনিস, মেকআপ বা কিছু যাই ইউজ করি না কেন, অয়েল ব্যাপারটা বেস্টটা রেখে তৈরি করি, কারণ যাতে মুখটা সফট থাকে, খসখসে না হয়। তো এই কারণে 10 মিনিট যদি আমরা দিতে পারি সপ্তাহে একটা দিন, তাহলে কিন্তু আমাদের সেটা রিমুভ হয়ে যায় এবং স্কিন গ্লো করে। তো এইভাবে তোমরা বাড়িতেই ফেসিয়াল করতে পারো। আমার মনে হয় পয়সা খরচা করে বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করার কোনো দরকারই পড়ে না, কোনো দরকারই পড়ে না। আমরা যদি বাড়িতেই ম্যাসেজটা জাস্ট আপ লেভেলে আপার লেভেলে করে উঁচু উঁচু করে একটু ঘষে ঘষে নিই, নিচে পড়বে না, কারণ তাহলে রক্ত এটা যে সার্কুলেশনটা হবে সেটা কিন্তু আমাদের চামড়াগুলো ঝুলতে থাকে। আমাদের সবসময় একটু উপরের দিকে করে নেওয়াটা দরকার, তাহলে কিন্তু আমরা ম্যাসেজ যেটা এখন ইন্টারনেট হাতে আছে আর একটু পারলে দেখে নিতে পারো তোমরা, সেভাবে ম্যাসেজ করলেই কিন্তু আমাদের স্কিন এবং ঝাঁ চকচকে থাকবে। তো আজকে এখন চান টান করে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। তো যতটা তোমাদের সঙ্গে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো গাজর দিয়ে কীভাবে ফেসিয়াল করা যায়, এটা কিন্তু খুব ইজি প্রসেস, তোমরা করতেই পারো। আর যদি ভালো লাগে অবশ্যই ব্লগটায় কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তোমরা যদি এই ফেসিয়ালটা করে গ্লো পাও, অবশ্যই একটা ছবি তুলে আমার কমেন্ট বক্সে অবশ্যই পাঠিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না, সাবস্ক্রিপশন অবশ্যই করো আমার চ্যানেলটাকে। আর যে ঘন্টা টিং টিং বাটনটা আছে না, এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি, অবশ্যই এটাকে প্রেস করবে, তাহলে আমার যে নতুন ব্লগগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা সব থেকে আগে দেখতে পাবে। তো আরেকটা কথা, আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো এখনও কিন্তু আমি সোয়েটার পরিনি, এই কারণে এখন বেলা অনেকটাই বাজে বলে সোয়েটার পরিনি। তো সকালবেলাটা কিন্তু ভালোভাবে সোয়েটার পরতে হচ্ছে, রাতে কম্বল গায়ে চাপা দিতে হচ্ছে সব কিছু। তো সামনে আমাদের আসছে ডিসেম্বর মাস, তো তৈরি থাকো। তো সানডে স্যাটারডে আমরা কোথাও না কোথাও আমি যাব, তার ব্লগ আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো এখন। তো অবশ্যই লাইক দিতে কিন্তু একটুকু টিপটিমি করো না। তো নতুন ব্লগে নতুনভাবে আমি আসছি, কৌশালী, ততক্ষণে যেন টাটা বাই, সকলে খুব ভালো থাকো।